বিতর্কিত এবং সমালোচিত গায়ক হিসেবে পরিচয় পেয়েছেন অনেক আগেই। একাধিক বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে আবারও নেতিবাচক আলোচনায় নোবেল। গেল কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পেজে একের পর এক বিতর্কিত স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন তিনি। যে স্ট্যাটাসগুলো দেশের গুণীজনদের টার্গেট করে পোস্ট করছেন কথিত মানসিক ভারসাম্যহীন নোবেল। শুধু তাই নয়, নোবেলের পোস্টগুলোর বিষয়ে একাধিক গণমাধ্যম কর্মীরা তার সাথে যোগাযোগ করলে তাদেরও তিনি অকথ্য ভাষায় গালি দেন। সময় টেলিভিশনের বিনোদন সাংবাদিক আল কাসিরকেও তুলে নিয়ে গুম করার মতো হুমকি দিয়েছেন নোবেল। সুন্দর মতো করে তোমরা নিউজ শোনাই দিও। তুই নোবেল রে চিনিস? দাদা এই তোর নাম কি, আবার নামটা বল। ভাই আমার নাম আল কাসি। তোর নাম দাও দাদা, কাউকে জেলে না পড়তে পারি তোর, আমার নামে কুত্তা পুষিস। নোবেলের এমন আচরণের বিষয়ে জানতে আবারও তার সঙ্গে যোগাযোগ করা হলে ইন্টারভিউ দেওয়ার বিনিময়ে 50 লাখ টাকা দাবি করেন নোবেল। কেন ফোন দিতেন? আপনাদের আরেকজন সাংবাদিককে তো গালাগালি করে একদিন মা বাপ উদ্ধার করে দিচ্ছি, আপনি আবার ফোন দিতেন কেন? যে পরিমাণ নেগেটিভ নিউজ করছেন, আপনাদের তো আমি দুই চোখে দেখতে পারি না। আপনাদের নাম মানহানির মামলা করবো আমি, 50 কোটি টাকা। দেশের গুণীজনদেরকে আপনি নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন, এই বিষয়গুলো জানার জন্য ফোন দিয়েছিলাম। এই বিষয়গুলো আপনারা আমি কেন জানাবো? কত টাকা দিবেন আপনি আমার? 50 লাখ টাকা দেন, তারপরে আপনার ইন্টারভিউ দিব। গুমের হুমকির ঘটনায় কলাবাগান থানায় নোবেলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছে সময় টেলিভিশন। অন্যদিকে নোবেলকে 3-4 দিনের সংশোধনের সময় দিয়ে আইনি নোটিশ পাঠিয়েছে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফোরামের সভাপতি সাইফুল ইসলাম অপু। নোবেলের পোস্টের মন্তব্যকারীদের মতে আলোচনায় আসার জন্য তিনি এমন উদ্ভট আচরণ করছেন, তবে নোবেলের দাবি ভিন্ন। মেহেরবান গানটা অভিনয় গানের থেকে সুন্দর হবে। আচ্ছা, এই স্ট্যাটাসগুলো কি আপনি দিচ্ছেন? না 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 না। এর আগেও মিউজিক ভিডিওর প্রচারণার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে খাপছাড়া আচরণ করেছিল নোবেল। এবারও যখন তার নতুন মিউজিক ভিডিও মেহেরবান মুক্তির অপেক্ষায়, তখনই এমন আচরণ। নেটিজনদের মতে এটা নোবেলের নতুন কৌশল। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।